যখন সে তোমাকে ভালোবাসত, তোমার মঙ্গল কামনা করত, তোমাকে ভীষণ মিস করত, তোমার কেয়ার নিত, তোমাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করত, তোমার জন্য কাঁদত, সর্বোপরি তোমার অবহেলা এবং ভুলগুলো মেনে নিত, বারবার স্যাক্রিফাইস করত, তখন তুমি তার ভালোবাসা, মিস করা, কেয়ার নেয়া, কান্না, স্যাক্রিফাইস এগুলোকে সম্মান করনি। এর বিপরীতে সে পেয়েছে কষ্ট অনেক, তারপরও বারবার তোমার দিকেই ধাপিতে হয়েছে, কারণ তোমার প্রতি তার দুর্বলতা ছিল চরমে। তুমি তাকে শুধু মিথ্যে স্বপ্নই দেখিয়েছ, কিন্তু তার দুর্বলতাগুলোকে সঠিকভাবে কাজে লাগাওনি। এক সময় তাকে নির্মমভাবে ফিরিয়ে দিয়েছ, আর এটাই ছিল তোমার বড় একটি ভুল। একদিন তুমি তার ভালোবাসার মূল্যটা ঠিকই বুঝবে, যেদিন তুমি অন্য কাউকে তোমার নতুন সঙ্গী হিসেবে পাবে, তার সাথে পথ চলবে। তখন তুমি নিজেই উপলব্ধি করবে যে তোমাকে পাগলের মতো ভালোবাসত তাকে হারিয়ে তুমি কি ভুলটাই না করেছ। কেননা তোমার নতুন সঙ্গী অন্তত এক্সের মতো করে কখনোই তোমাকে ভালোবাসতে পারবে না। যখন ধীরে ধীরে ভালোবাসার পার্থক্যগুলো বুঝতে পারবে, ততক্ষণে আর কিছুই করার থাকবে না, কারণ তুমি ইতোমধ্যে তারা গুনতে গিয়ে চাঁদকে হারিয়েছ। খোঁজ নিয়ে দেখো, সে চাঁদকে অবশ্যই অন্য কেউ ঠিকই খুঁজে নিয়েছে এবং তারা সুখেও আছে। মনে রেখো, যে তোমার প্রতি অসীম দুর্বল, তোমার জন্য পাগল, তার ভালোবাসার সাথে জগতের অন্য কারো ভালোবাসার কখনোই তুলনা হয় না।